কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্ম জয়ন্তী উৎসব। প্রথম দিন সকাল থেকে রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কাচারি বাড়ির প্রাঙ্গণ। কুষ্টিয়া শিলাইদহে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে শাহজাদপুরের কাচারি বাড়িতে দিনভর নাচ গান আলোচনার মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে নাচ গানের আবৃত্তির পাশাপাশি রং তুলিতে একদল শিল্পী মনের ক্যানভাসে আঁকেন রবি ঠাকুরের ছবি। আমরা 10 জন শিল্পী এখানে এসেছি, আমরা এখানে ছবি আঁকবো, রবি ঠাকুরকে নিয়েই আঁকবো। আর কাচারি বাড়িটাও ঘুরে দেখার ইচ্ছে আছে, কেননা অনেক সময় আমাদের দেশের অনেক জায়গা আছে যেগুলো আমাদের দেখা হয়ে ওঠে না। অনেক ভালো লাগছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের স্কুল থেকে প্রতি বছরই অনুষ্ঠান হয়, তো আমরা স্কুল থেকে এসেছি। মাননীয় এমপি মহোদয়কে বরণ করা হয়েছে, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের স্কুল থেকে প্রতি বছরই এখানে স্টল বসে, আবার বিভিন্ন রকমের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আমরা এখানে অনেক এসে সব কিছু উপভোগ করি। এদিকে উদ্বোধনী আয়োজনে এসে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু রবি ঠাকুরের শিল্প ও কর্মকে তার মনে ধারণ করতেন রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার লেখনী, তার কবিতা, তার নাটক, তার অঙ্কনে, চিত্রাঙ্কনে এই বাঙালি জাতি, বাংলার মানুষকে নিয়ে ভেবেছেন, এবং সেই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু মানে উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং তিনি জীবন দিয়ে সেটি বাস্তবায়ন করে স্বাধীন সর্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন। সকালে কুষ্টিয়ায় শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 3 দিনব্যাপী জন্মবার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে বিলুপ্ত প্রায় সাহিত্যকদের স্মৃতি তুলে আনার চেষ্টা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা, তার নেতৃত্বে বর্তমান সরকার এই দেশের যে সমস্ত আমাদের প্রথিতযশা ব্যক্তি, খ্যাতিমান ব্যক্তি আছেন, তাদের প্রত্যেকেরই কীর্তি সংরক্ষণ করার ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিকভাবে কাজ করে গেছেন। আমাদের রবি ঠাকুরের এই কুঠি বাড়ির এগুলো তার কীর্তি সংরক্ষণের ব্যবস্থা করেছেন। কুমিল্লায় নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কবি মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।